রীতিমতো শাসক দলকে টেক্কা দিয়ে গণ উদ্দীপনায় কৈলাসহর পুর পরিষদের বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন বুধবার দুপুরে। এদিন সকালে তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থীদের মনোনয়ন দিতে সঙ্গে যাওয়া লড়াকু মানুষের দীপ্ত পদচারণায় প্রকম্পিত মিছিল শহরের মানুষের সমর্থন কুড়িয়েছে। সংগ্রামী মেজাজের টান টান মিছিলে আওয়াজ ছিল কৈলাসহর শহরকে আরও উন্নত এবং শান্তি সম্প্রীতি সুদৃঢ় করতে বিপুল ভোটে জয়ী করুন বাম প্রার্থীদের। বেলা আড়াইটে নাগাদ শুরু হয় মিছিল। একেবারে সামনের সারিতে ছিলেন প্রার্থী সব মহিলারা, তারপরে সিপিএম নেতৃত্ব সহ নানান পেশার মানুষ। বিজেপি আইপিএফটি জোট ক্ষমতা আন্দোলনে প্রবেশ করতে ব্রিটিশ ছুটি দিয়েছিল ভীষণ ডকুমেন্টে, তা হল বছরে 50,000 বেকারের চাকরি, লাল ঝান্ডার উজ্জীবিত মিছিলে পথ হেঁটেছেন শত শত মানুষ। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের অফিসে এসে বামফ্রন্ট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র তুলে দেন মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমার হাতে। এদিকে এবারের প্রার্থী তালিকায় যেমন প্রাধান্য পেয়েছেন তরুণরা, তেমনি শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষরাও রয়েছেন। Pure Report, Channel Din Rao.